দফায় দফায় বৈঠকের পর মেয়রের আশ্বাসে খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। ডাক্তারকে মারধরে অভিযুক্ত পুলিশ সদস্যকে সাত দিনের মধ্যে গ্রেফতারের শর্তে চতুর্থ দিনে এসে খুলনায় কর্মবিরতি স্থগিত করেছেন চিকিৎসকরা। খুলনা মেডিকেলের বহির্বিভাগে সেবাদান শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে রোগী ও তাদের স্বজনদের মাঝে। গত 25 ফেব্রুয়ারি নগরীর শেখপাড়া এলাকার হক নার্সিংহোমে চিকিৎসক শেখ নিশাত আবদুল্লাহকে মারধরের অভিযোগ ওঠে পুলিশের ASI নাইমুজ্জামান ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার সোনাডাঙ্গা থানায় মামলা করেন ভুক্তভোগী।